আরে বন্ধু কি খবর? ভালো, কিন্তু তুই এই সময় দূর চাপ দি কথা নেবার তিনি আর বলে খারা এখন যে খবরটি দিব সে খবরটি শোনার জন্য ছাত্রছাত্রীদের হতে হবে মানসিকভাবে শক্ত। দেখ দেখ দোস্ত কি রে হয়, এবার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে কি হবে না সে বিষয় নিয়ে চলছে তুমুল ঝড়। কিন্তু এখন এই বিষয়টি পরিষ্কার যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হচ্ছে। জি হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হচ্ছে। দেখ দোস্ত, আরে কইছিলাম আমার মতো পড়, কোচিং কর, প্রাইভেট পড়, আমি সব পারি। প্রত্যেক মাসে 10,000 টাকা খরচ করছি কোচিং এর পিছনে। চলুন এ বিষয়ে কিছু সরাসরি বক্তব্য শুনে আসি মফিজ সাহেবের থেকে। মফিজ সাহেব, আপনি কি আমাকে শুনতে পারছেন? না, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হয়তো সংযোগ বিচ্ছেদের কারণে তিনি আমাকে শুনতে পারছেন না। চলুন আবার চেষ্টা করি। মফিজ সাহেব। জি। আপনি কি এখন আমাকে শুনতে পারছেন? না। মফিজ সাহেব, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে যদি আমাদেরকে কিছু জানাতেন। জি, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশে চলছে এইচএসসি ও এইচএসসি নিয়ে তুমুল সমালোচনা। জি হ্যাঁ, আমরা আছি এমন এক টিচারের বাড়িতে, মানে টিচারের বাড়িতে, যে কিনা 3 বার এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ হয়েছে, যেখানে ছাত্রদের একবার পরীক্ষা দিতে হিমশিম খেয়ে যায়, সেখানে এই স্মার্ট শার্টটি 3 বার পরীক্ষা দিয়ে A+ পেয়েছেন এইচএসসিতে। চলুন আমরা তার থেকে তার মন্তব্যটি জেনে আসি। কইছিলাম তারে আমার মতো করে 10,000 টাকা প্রাইভেট পড়। চলুন আমাদের সাথে, আমরা সেই সারের মন্তব্যটি এখন নিয়ে আসি। জি জি, এই সিঁড়িটি হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে সারটি ওঠানামা করে, চলাফেরা করে, এবং আমরা সেই সারের মন্তব্যটি এখন নিতে যাব। জি ভাই, মনে হয় এইচএসসি এবং এইচএসসি নিয়ে কিছু বলতে চাচ্ছেন। জি, আপনার অনুভূতি এবং ধারণাটি আমাদেরকে জানান, আমাদের দর্শক আপনার অপেক্ষায় আছে। বলুন যে আপনি আপনি কিছু বলতে চাচ্ছেন এইচএসসি এইচএসসি নিয়ে, বলুন, ছাত্রদের আপনার অপেক্ষা আছে, বলুন কিছু আপনি। জি, আপনারা আমাদের সাথে থাকুন, উনি কিছু বলে নেই, আপনি আমাদের সাথে চলুন, আমরা সেই সারের মন্তব্যটি নিয়ে আসি। চলুন। কইছিলাম আমার মতো কইরা 10,000 টাকা খুব প্রাইভেট পড়। যে আমরা দেখতে পাচ্ছি স্যার কে ওখানে দাঁড়িয়ে আছেন, আমরা তার মন্তব্যটি এখন জেনে আসি। আমরা ইতিমধ্যে টিচারের সামনে চলে আসছি, তার বিশেষ মন্তব্যটি জানার জন্য। অসহায় টিভি থেকে আপনাকে অসহায় এবং বেদনা জানাচ্ছি। বাংলাদেশে চলছে তুমুল আলোচনা এইচএসসি এবং এসএসসি নিয়ে, তো এই বিষয়ে আপনার, আপনি কীভাবে দেখছেন বিষয়টা একটু দর্শকদের জানান। পরীক্ষাটা হওয়া খুবই দরকার, ভালো মন্দ বুঝে শুনে রায় দিয়েছে আমাদের সরকার। পরীক্ষাটা হলে খুবই ভালো, আর না হলে ছেলে মেয়েদের জীবনে নেমে আসবে অন্ধকারের মতো আলো। বাহ 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 বাহ, খুবই ভালো একটি কথা বলেছেন তিনি। তিনি নিরক্ষ মূর্খদের মতো একটি কবিতা বলেছেন। আসলে কোন প্রতিষ্ঠান যে তাকে তার মতো এত জ্ঞানী সার রেখেছেন আমি আসলে বুঝতে পারছি না, এবং আপনাদেরকে বোঝাতেও পারছি না। কইছিলাম তারে আমার মতো করে 10,000 টাকা প্রাইভেট পড়। বুঝতে পারছেন যে স্যাররা আপনাদেরকে মেরে দেওয়ার জন্য ফাঁক পেতে বসে আছেন। জি হ্যালো, জি সত্যি, জি জি জি, ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া গেল যে আপনাদের পরীক্ষা, আপনাদের পরীক্ষা হচ্ছে না। জি হ্যাঁ, আপনাদের পরীক্ষা হচ্ছে না, একই শুনলাম আমি। ও মা গো, দেখ পরীক্ষা দেখ, দেখ 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 কি মোবাইল দেখ। তো স্যার, এখন তো পরীক্ষা হচ্ছে না জানতে পারলেন, তো এখন বিষয়টাকে কিভাবে দেখছেন, কি কি বলতে চাচ্ছেন? আসলে পরীক্ষা না হয় ভালো, যে অবস্থা। কিন্তু স্যার আপনি তো এখনই বললেন যে পরীক্ষা হওয়াই ভালো। কে বলেছে? না, আমি এটা বলিনি। শুনেছেন, উনি নাকি এই মাত্র বলে নাই, তো এখন আর কি বলবো। আমার প্রাইভেট, আমার মাসে 10,000 টাকা সব গেল। তো দেখতেই পেলেন যে স্যার কিভাবে আমাদের সাথে পলটি নিয়েছে, সেটা কোনো বিষয় না। আমি আপনাদেরকে বলতে চাইছি আপনাদের পরীক্ষা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। জি হ্যাঁ, এই মাত্র আবারও ব্রেকিং নিউজ পাওয়া গেল যে আপনাদের পরীক্ষা হচ্ছে। ব্রেকিং নিউজ।
পরীক্ষা হচ্ছে 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 ধরে আমার মতকেরা দশ একটা করে প্রাইভেট পড় হচ্ছে হচ্ছে যাক আমার 10,000 টাকা কামে লাগছে তো এইমাত্র বেকিং নিউজ পাওয়া গেল তো পরীক্ষা হচ্ছে তো স্যার এখন আপনি এই আপনার এই ফেট বেট বানিয়ে কি বলতে চাচ্ছেন এখন বলুন তুই আবার আইসস এরই মাধ্যমে আমাদের লাইভ শেষ হলো আর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হচ্ছে না হচ্ছে না না ঠিক শুনেছেন আমি নিজে গ্যারান্টি হ্যালো কই এবার কইলি পাগল নাকি তুমি আচ্ছা শোনো তোমার যে কামে লেটার দিছি আমি আরে ভাই আমি জানি কে লেটার আছেন আপনি জিনিসটা লয় আন ভাই চালু লয় আন ভাই বাবা রে বাবা খারাপ 1 মিনিট আমি খুঁজে লাইতাছি দৌড় আমি এখন যা রাখবেন না মিয়া দাঁড়া রে বাবা পাল্লা ছুঁয়ে যেত আমার এত বই তুমি কেমনে ওজন করবা একটা কাম করেন দেন এটা কি এটা চিরেন না মিয়া বই দেন যদি পাল্লায় ভুল হয় আমার সিস্টেম পাল্লায় ভুল হয় আমার জুতা আপনার গাল দাঁড়া দেখেন মিয়া কি করে ভালো লাগছেন আপনি খারাপ ভাই জিনিসটা এতটুকু দিবেন আর দিবেন না মেয়ে আমারটাই তো বেশি পারবে দেন না বইয়ের জ্ঞান কমছে আপনার জ্ঞান বাড়ছে বইয়ের যেহেতু জ্ঞান কমছে তাহলে বইয়ের ওজনও কমছে বুঝছেন না ভাই আর বইয়ের ওজন অর্ধেক বইয়ের ওজন যেহেতু কমছে তাহলে সব বইয়ের ওজন আরো কমছে আপনার তো কইলামই মিয়া এই বইতে যখন জ্ঞান আসলো তখন এই বইটার দাম আসলো বইতে যখন জ্ঞানও নাই গা বইতে এখন দামও নাই গা এটার লেগে বইয়ের জ্ঞান নাই বইয়ের দাম কম ঠিক আছে ভাই কিন্তু আমি কিন্তু সব বই পড়িনি গা আমি অনেক বই বাদ দিছি পড়িনি গা
দৌড়ে মিয়া আবার আপনি পরে নেই দেখা দেয় আমার তো দেওয়া গেল সমস্যা মিয়া আরে ভাই আপনি 3 টাকা পান দিলে পান এদারে খুশি হয়ে যাওয়ার সময় বাতিয়া মিষ্টির তোমার চাচা পাস করছে আরে ভাই আপনার মতো আমি মূর্খ শিক্ষিত মানুষ দেই নাই কে ভাই ধন্যবাদ ভাই আপনি রে আপনি আমার লেগে দোয়া করবেন ভাই আমি যেন আপনার বাড়ির সামনে আপনার যে বিশাল বড় বাড়ি খাড়া করা পারি ঠিক আছে ভাই আই দিলে ভাই হ্যাঁ আই ভাই হ্যাঁ বাড়ি রাখালি খাড়া করাই লই ভাই সব টি এলাকারে ছাড় করাই দেবো সব এলাকায় ছাড় বান করে দেবো সব ব্রেকিং নিউজ, আগের খবরের জন্য অসহায়ের মতো ক্ষমা চাচ্ছি। এই মাত্র খবর পাওয়া গেল যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হচ্ছে এবং আগামীকালকে সকল ছাত্রছাত্রীদের বই খাতার সঙ্গে স্কুল কলেজে উপস্থিত হতে হবে এবং যারা কালকে উপস্থিত হবে না তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। যে বইটি পেয়েছিলাম না ভাই, ওই বইটি ফেরত লাগবে ভাই, আমি আপনার ডবল টাকা দিব। হ্যালো মেরে তো এল গে মেরে তো এল গে মিয়া তোমার লেগে তুমি যদি আমার বইটি ফেরত দেই তাহলে আজকে আমার এই দুর্দিন দেখতে তো না। ওই মিয়া এই ব্যবসা কি খারাপ নি মিয়া? হ্যাঁ এই ব্যবসা করে দুজনে মিলা মিয়া তোমার বাড়ির সামনে বড় বাড়ি খারাপ করলাম মিয়া। এল গে মেরে এল গে এল গে মেরে এল গে বাড়ি তালে মে গে আব জিন্দেগি থামেন থামেন ভাই কই যান এমন ভিডিও যদি এই চ্যানেলে আরো চান তাহলে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হবে আর চ্যানেলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব কি এসি এসি জেসি এসি কাসি এসি এসি ওয়াসি জেসি এসি আইপ্যাড এই সিস্টেম দিলা ভাই 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 ভা